হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আজকে পাসপোর্ট ১০টি স্ট্যাটাস সম্পর্কে আলোচনা করব অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন সাবমিটেড সাবমিটেড স্ট্যাটাস বলতে বোঝানো হয় আপনার পাসপোর্ট আবেদনটি সফলভাবে পাসপোর্ট অফিসের ওয়েব সার্ভারে জমা হয়েছে সাধারণত এই ধাপ সম্পূর্ণ হতে এক থেকে দুই কর্মদিবস সময় লাগে দুই নাম্বার যে স্ট্যাটাস অ্যাপয়েন্টমেন্ট শিডিউল অর্থাৎ আবেদনকারীর সাক্ষাতের সময়সূচি নির্ধারণ সম্পূর্ণ হয়েছে তিন নাম্বার যে স্ট্যাটাস এনরোলমেন্ট ইন প্রসেস ইনরোলমেন্ট ইন প্রসেস বলতে বোঝায় আপনার আবেদনপত্রের হার্ড কপি ছবি ও ফিঙ্গার প্রিন্ট সহ পাসপোর্ট অফিসে সফলভাবে জমা হয়েছে আবেদনটি প্রক্রিয়াধীন অবস্থায় এই ধাপ সম্পূর্ণ হতে সাধারণত দুই থেকে তিন কর্ম দিবস সময় লাগে কিন্তু আপনারা যদি দেখেন আট দিন দশ দিন হয়ে গেছে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার পাসপোর্টে কোথায় কোন তথ্য ভুল আছে যার জন্য এনরোলমেন্ট ইন প্রসেস হিসার চেঞ্জ হচ্ছে না এটা বেশিরভাগ হয়ে থাকে যারা এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করেন তারা এই সমস্যার বেশি সম্মুখীন হন কারণ তারা এমআরপি পাসপোর্টের হুবাহু মিল না রেখে ই পাসপোর্ট করতে দেন যার জন্য এই সমস্যাটা হয়ে থাকে চার নম্বর যে স্ট্যাটাস সেটি হচ্ছে প্যান্ডিং এস দি পুলিশ ক্লিয়ারেন্স প্যান্ডিং এস দি পুলিশ ক্লিয়ারেন্স বলতে বোঝায় পুলিশের স্পেশাল ব্যান্সের ক্লিয়ারেন্স এর প্রয়োজন হয় এই ধাপ সম্পূর্ণ হতে থেকে বারো দিন সময় লাগে ক্ষেত্র বিশেষ আরো বেশি সময় লাগতে পারে পুলিশ অফিসার সুষ্ঠু তদন্তের স্বার্থে যতদিন সম্ভব ততদিন সময় নিতে পারে তিনি পুরোপুরি সন্তুষ্ট হলেই রিপোর্টটি দিয়ে থাকেন তারপরে যে স্ট্যাটাস প্যান্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল বলতে বোঝানো হয় পুলিশ ভ্যারিফিকেশন সন্তোষজনক রিপোর্ট দিলে আবেদনটি পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক অর্থাৎ পাসপোর্ট অফিসে যে অ্যাডি রয়েছেন অ্যাড অনুমোদনের অপেক্ষায় থাকে এ সম্পূর্ণ সাধারণত দু থেকে পাঁচ দিন সময় লেগে যায় তো এখানে আর একটা কথা বলে রাখি আপনার যখন অনলাইনে আপনার ফ্যান্ডিং ফাইনাল অ্যাপ্রোল দেখতে পাবেন সাথে সাথে আবার এস এস এর মাধ্যমে চেক করবেন কারণ এস এম এর মাধ্যমে চেক করলে আপনি সঠিক তথ্যটি পাবেন অনেক সময় সার্ভারে ত্রুটি থাকার কারণে অনেক সময় ফ্যান্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল দেখায় অনলাইনে কিন্তু যখন এস এম এর মাধ্যমে চেক করে তখন সেখানে আবার ব্যাক এন্ড ভেরিফিকেশন দেখায় তো এখানে একটু সতর্ক থাকবেন যখন আপনি এরকম স্ট্যাটাস দেখতে পাবেন সাথে সাথে আবার এস এম এর মাধ্যমে চেক করবেন তো এস এম এর মাধ্যমে কিভাবে চেক করবেন সেই বিষয়ে টিউটোরিয়াল দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন ছয় নম্বর যে স্ট্যাটাস সেটি হচ্ছে অ্যাপ্রুভ অধিদপ্তর সহকারী পরিচালক অ্যাডি পাসপোর্ট অফিসের প্রিন্টের অনুমোদন দিয়েছে সাধারণত এ ধাপ সম্পন্ন হতে দু থেকে চার দিন সময় লেগে যায় সাত নাম্বার যে সেটা সেটি হচ্ছে প্যান্ডিং ইন প্রিন্ট কিউ বন্ধুরা প্যান্ডিং ইন প্রিন্ট কিউ বলতে বোঝানো হয় আঞ্চলিক অফিস থেকে যখন পাসপোর্টটি চেক করে ডাকা আগারকা হেড অফিসে পাঠানো হয় তখন তারা অটোমেটেড বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন সিস্টেমের মাধ্যমে চেক করে যখন দেখে আপনার পাসপোর্টে কোথাও কোনো ভুল নেই বা কোনো তথ্য গড়মিল নেই তখন তারা কি করে আপনার পাসপোর্টটিকে প্রিন্ট করার জন্য উত্তরা দিয়ে বাড়ি ই পাসপোর্ট ভবনে পাঠানো হয় পাসপোর্টটিকে প্রিন্ট করার জন্য সাধারণত এই ধাপ সম্পূর্ণ হতে সাত থেকে বারো দিন সময় লেগে যেতে পারে আট নম্বর যে স্ট্যাটাস পাসপোর্ট শিট পাসপোর্ট শিট বলতে বোঝানো হয় আপনার পাসপোর্টটি সফলভাবে প্রিন্ট হয়েছে এবং তা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠানো হচ্ছে এ সম্পূর্ণ হতে দু থেকে চার দিন সময় লেগে যেতে পারে নয় নাম্বার যে স্ট্যাটাস পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স বলতে বোঝায় আপনার পাসপোর্টটি আঞ্চলিক পাসপোর্ট অফিসে পৌঁছয়েছে আপনি যে কোনো দিন গিয়ে পাসপোর্টটিকে নিয়ে আসতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে একটু বলে দিই যেদিন আপনার পাসপোর্ট স্ট্যাটাসে পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স দেখাবে এর দু তিন কর্ম দিবসের মধ্যে আপনার পুরো একটি এস এম এস আসবে বা আপনি যদি মেইল অ্যাড্রেস দিয়ে থাকেন তাহলে আপনাকে মেল করা হবে যে আপনার পাসপোর্টটি রেডি হয়ে গেছে পাসপোর্টটি নিয়ে আসার জন্য তো আপনি দু তিন কর্মদিবস ওয়েট করবেন যখন আপনি দেখবেন যে আপনার ফোনে কোনো এস এম আসনি তো আপনি যে কাজটি করবেন আপনি পাসপোর্টের যে স্লিপ রয়েছে পাসপোর্ট ডেলিভারি স্লিপ নিয়ে আপনি আঞ্চলিক অফিসে চলে যাবেন সেখানে গিয়ে আপনি যখন আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপটি দেখাবেন তখন সাথে সাথে আপনাকে আপনার পাসপোর্টটি আপনার কাছে হস্তান্তর করা হবে দশ নম্বরে সেটা পাসপোর্ট ইস্যুয়েড অর্থাৎ আপনি যখন আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আপনার পাসপোর্ট টি নিয়ে আসবেন তখন আপনার ফোনে একটি মেসেজ আসবে যে মা মেসেজটি এরকম থাকবে যে পাসপোর্ট ইস্যুয়েড তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পাসপোর্ট সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ